শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আট চার দু তারিখে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে সাবজেক্ট হিসাবে বলা হয়েছে প্রাইমারি স্কুল বেসড ইভ্যালুয়েশান গাইডলাইন্স টু থাউজেন্ড তো নোটিফিকেশনের যে মূল কথাটি হচ্ছে সেটা হচ্ছে অনেক দিন ধরে স্কুল বন্ধ থাকার পর এখন আবার স্কুল খুলেছে এবং তাই আগের মতোই আবার সামেটিভ এবং ফরমেটিভের যে পরীক্ষাগুলো সেগুলো হতে চলেছে এবং আপনারা জানেন যে তিনটি সামেটিভে আমাদের এই পরীক্ষাগুলো হয় ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ তো ফার্স্ট সামেটিভ কোন তারিখের থেকে কোন তারিখের মধ্যে হবে সেকেন্ড সামেটিভ কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে করতে হবে এবং থার্ড সামেটিভে বা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে করতে হবে তার একটি স্পষ্ট গাইডলাইন এখানে দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে যে ফার্স্ট সামেটিভ করতে হবে সেকেন্ড মে থেকে পনেরো মেয়ের মধ্যে আর সেকেন্ড সামেটিভ করতে হবে ফার্স্ট আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত এই টাইমের মধ্যে আর থার্ড সামেটিভ করতে হবে ফার্স্ট ডিসেম্বর থেকে ডিসেম্বর পনেরো পর্যন্ত এবং তার আগে যে ফর্মেটিভ এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি এগুলো করে নিতে হবে এবং যেখানে রিমিডিয়াল ক্লাসের দরকার আছে রিমিডিয়াল ক্লাসগুলো করার পরে আমাদের এই সামেটিভ পরীক্ষাগুলো করতে হবে তাই প্রশ্নপত্র তৈরি করার আগে আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে যে এই ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমেটিভ এবং থার্ড সেমেটিভের সিলেবাস কী কী তাই চলুন ফার্স্ট সেমিটিভের কোনো একটি ক্লাসের কোনো একটি বিষয়ের উপর কি সিলেবাস আছে সেই সিলেবাসটি আপনাদের কিভাবে দেখবেন তা আপনাদের দেখিয়ে দিই এই জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে বাংলার শিক্ষা পোর্টালে সার্চ করবেন বাংলার শিক্ষা পোর্টাল লিখে সার্চ করার পর আপনারা দ্বিতীয় যে এইচটিপিএস স্ল্যাশ বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এই সাইটটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটিকে ডেস্কটপ মোড়ে করে নেবেন ডেস্কটপ মোড়ে করার পর আপনারা কী করবেন ডেস্কটপ মোড়ে নিয়ে আসার পর আপনারা এ আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে এ অপশানগুলো চলে এসছে এখানে আপনারা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এ অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটি পপ আপ আসছে এটি ক্রস চিহ্নে ক্লিক করে এটিকে উঠিয়ে দিন এবার এর নিচের দিকে চলে যান এই পেজটি নিচের দিকে চলে যান দেখুন এখানে সিলেবাস বা পাঠ্যসূচি বাংলায় লেখা আছে এই সিলেবাসে আপনারা ক্লিক করুন সিলেবাসে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে সার্চ সিলেবাস দেওয়া আছে এখানে মিডিয়াম সিলেক্ট করবেন মিডিয়াম যেহেতু আমাদের বেঙ্গলি বেঙ্গলি সিলেক্ট করলাম ক্লাস সিলেক্ট করবেন ক্লাস ওয়ান এটায় ধরুন করে দেখাচ্ছি সাবজেক্ট সিলেক্ট করবেন অ্যাবিলিটি টু কমিউনিকেট এই সাবজেক্টটা আমরা দেখে নেব এটা থেকে কী কী ধরনের প্রশ্ন দেওয়া যেতে পারে ধরুন আমি সেটি দেখতে চাইছি তো আমরা সেই সিলেবাসটা দেখে নেবো এটি ক্লিক করে এবার ভিউ বাটনে ক্লিক করব ভিউ বাটনে ক্লিক করলে আমাদের কাছে পুরো সিলেবাসটা চলে আসবে তো দেখুন ফার্স্ট সেমিটিভে এবিলিটি টু কমিউনিকেটের প্রশ্ন হবে আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম ভাগ বই থেকে এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে টপিকটি কী কী দেখে নিন টপিক এবং থিম এখানে দেওয়া আছে নানাবিধ মূল ভিত্তিক স্বল্প অভিজ্ঞতা অর্জন ও প্রয়োগ এ ধরনের প্রশ্ন কী কী আসতে পারে যেমন সাব টপিক এখানে গান বা ছড়া আসতে পারে গল্প নিয়ম ছাড়া কথাবার্তা পারস্পরিক কথাবার্তা ছবি চাট পড়া নাটক অভিনয় ছবি আঁকা কথা বলা কথা বলা ও দেখার মাধ্যমে খেলা শব্দ ধাঁধা বলা বর্ণ পড়া বাক্য পড়া শোনা বলা ও লেখা তো এবিলিটি টু কমিউনিকেটের মধ্যে আপনারা এই ধরনের প্রশ্ন করতে পারেন ফার্স্ট সাবিটিভে তো এভাবে আপনারা অন্যান্য বিষয়ের প্রশ্নগুলিও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এই জন্য আপনাদের এখানে মিডিয়াম সিলেক্ট করতে হবে তারপর ক্লাস সিলেক্ট করতে হবে তারপর সাবজেক্ট সিলেক্ট করতে হবে এভাবে আপনারা দেখুন এবিলিটি টু কমিউনিকেট এবিলিটি টু কোরিলেট এবিলিটি ইন প্রবলেম সলভিং এবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন তো এভাবে প্রত্যেকটি সাবজেক্টের আপনারা সিলেবাসগুলো দেখে নিতে পারবেন এবং সাবজেক্টের সিলেবাসটা যদি দেখে নেন এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটি যদি দেখে নেন আপনারা অনায়াসে আপনাদের স্কুলের জন্য প্রশ্নপত্র খুব সহজেই তৈরি করতে পারবেন প্রশ্ন করার সময় অবশ্যই মনে রাখবেন যে ফার্স্ট সামিটিভের পরীক্ষা ক্লাস ওয়ান এবং জন্য মোট দশ নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে কুড়ি মিনিট এবং থ্রি ফোর এবং ফাইভের জন্য দশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে কুড়ি মিনিট এবং সিক্স সেভেন এইট এই তিনটি ক্লাসের জন্য পূর্ণমান থাকবে পনেরো সময় হবে তিরিশ মিনিট এবং সেকেন্ড সেমেটিভে ওয়ান এবং টু এর জন্য পূর্ণমান হবে দশ নম্বর সময় থাকবে কুড়ি মিনিট থ্রি ফোর এবং ফাইভের জন্য পূর্ণমান হবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট এবং সিক্স সেভেন এইট এই তিনটি ক্লাসের জন্য পূর্ণমান থাকবে পঁচিশ এবং সময় থাকবে পঞ্চাশ মিনিট আর থার্ড স্যামেটিভে ওয়ান এবং টু এর জন্য পূর্ণমান থাকবে ত্রিশ সেক্ষেত্রে সময় এক ঘন্টা আর থ্রি ফোর ফাইভের জন্য পূর্ণমান থাকবে পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এবং সিক্স সেভেন এইট এই তিনটি ক্লাসের জন্য পূর্ণমান থাকবে সত্তর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এবং ফরম্যাটিভের জন্য পূর্ণমান কত হবে তা এখানে নির্ধারণ করা আছে এটি আপনাদের এ সামেটিভের আগে ক্লাস চলাকালীন ফর্মেটিভের যে ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটার উপরে প্রত্যেকটি স্টুডেন্টের নাম্বার বসাতে হবে ক্লাস ওয়ান এবং টু এর ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফরম্যাটিভের নাম্বার থাকছে যথাক্রমে দশ কুড়ি এবং কুড়ি থ্রি ফোর এবং ফাইভের ক্ষেত্রে ফর্ম্যাটিভের নাম্বার থাকছে যথাক্রমে দশ কুড়ি কুড়ি আর সিক্স সেভেন এইট এই তিনটি ক্লাসের জন্য ফর্ম্যাটিভের নম্বর থাকছে যথাক্রমে কুড়ি 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 এবার একজন আগে দেখে নিন ফর্ম্যাটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য মোট কত নম্বর ধার্য থাকছে ক্লাস ওয়ান এবং টুয়ের জন্য থাকছে দশ কুড়ি কুড়ি অর্থাৎ মোট পঞ্চাশ নম্বর থ্রি ফোর ফাইভ এদের ক্ষেত্রে ফরম্যাটিভের জন্য মোট থাকছে দশ কুড়ি কুড়ি অর্থাৎ মোট পঞ্চাশ নম্বর সিক্স সেভেন এইট এই তিনটি ক্লাসের জন্য ফরম্যাটিভের মোট নম্বর থাকছে কুড়ি 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 অর্থাৎ ষাট এবং সামেটিভ ইভ্যালুশের জন্য ক্লাস ওয়ান এবং টু এর মোট নম্বর থাকছে দশ দশ তিরিশ অর্থাৎ পঞ্চাশ এবং থ্রি ফোর ফাইভের জন্য মোট নম্বর থাকছে দশ কুড়ি পঞ্চাশ অর্থাৎ আশি এবং সিক্স সেভেন এইট এ তিনটি ক্লাসের জন্য মোট সামেটিভের নম্বর থাকছে পনেরো পঁচিশ আর সত্তর অর্থাৎ একশো দশ এবার দেখে নিন ডিস্ট্রিবিউশন অফ মার্কস ক্লাস ওয়ান এবং টুয়ের জন্য মোট বরাদ্দ থাকছে চারশো পঞ্চাশ এবং ফরমেটিভ মিলে তার জন্য ফর্মেটিভের জন্য থাকছে দুশো পঞ্চাশ এবং সামেটিভের জন্য দুশো টোটাল চারশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভের জন্য টোটাল নাম্বার থাকছে ছশো পঞ্চাশ দুশো পঞ্চাশ থাকছে ফরমেটিভের জন্য এবং চারশো নম্বর থাকছে সামেটিভের জন্য আর সিক্সের জন্য থাকছে এগারোশো তিনশো থাকছে ফরমেটিভের জন্য এবং আটশো থাকছে সামেটিভের জন্য আর সেভেন এইট এই দুটি ক্লাসের জন্য থাকছে সামেটিভ এবং ফরমেটিভ মিলিয়ে বারোশো নম্বর তিনশো থাকছে ফর্ম্যাটিভের জন্য এবং নশো থাকছে সামেটিভের জন্য তো এই হলো ফর্ম্যাটিভ এবং সামেটিভের মোট পূর্ণমান এবং টোটাল নাম্বার কত থাকছে প্রত্যেকটি ক্লাসের সেটি আপনাদের দেখিয়ে দিলাম এবার পরীক্ষার খাতা দেখার সময় আপনাদের কিভাবে আপনারা গ্রেড বসাবেন চলুন সেটিও একবার দেখে নেওয়া যাক ছাত্র যদি পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট নম্বর পায় সেক্ষেত্রে তাকে ফরম্যাটিভে এ গ্রেড দেবেন এবং ফিফটি থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট নম্বর পেলে তাকে বি গ্রেড আর টোয়েন্টি ফাইভ থেকে ফোর্টি নাইন পার্সেন্ট নম্বর পেলে সেই ছাত্রটিকে সি গ্রেড এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কম নম্বর পেলে ছাত্রটিকে ডি গ্রেড দেবেন একইভাবে সামেটিভ পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন আপনারা খাতা দেখবেন কোনো ছাত্র যদি পঁচিশ পার্সেন্টের নিচে নাম্বার পায় সেক্ষেত্রে তাকে ডি গ্রেড বসাবেন এবং পঁচিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্টের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে সে পাবে সি গ্রেড পঁয়তাল্লিশ থেকে উনষাট পার্সেন্টের মধ্যে থাকলে সি প্লাস ষাট থেকে উনসত্তর পার্সেন্টের মধ্যে থাকলে বি সত্তর থেকে উনআশির মধ্যে থাকলে বি প্লাস আর আশি থেকে উননব্বই পার্সেন্টের মধ্যে থাকলে এ আর নব্বই থেকে একশো পার্সেন্টের মধ্যে যদি থাকে তাহলে সে এ প্লাস গ্রেড পাবে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এবছর সামেটিভ এবং ফরমেটিভ পরীক্ষার জন্য পরশু থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনটি তুলে ধরলাম এবং এই নোটিফিকেশান অনুযায়ী আপনারা কিভাবে সিলেবাস দেখে আপনাদের প্রশ্নপত্র তৈরি করবেন সিলেবাসগুলি কোথায় পাবেন সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিট্রিক পরীক্ষার পূর্ণমান কত হবে সেটিও আপনাদের সামনে তুলে ধরলাম এবং খাতা দেখার পর আপনারা কিভাবে প্রত্যেকটি ছাত্রের গ্রেড বসাবেন তাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম